পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও রাজধানীর বাজারে হঠাৎই বাড়ছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস, মুরগি, ডাল এবং মশলা। চড়া শীতকাল সবজির বাজার, এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে পৃথক মন্ত্রণালয়ের দাবি ক্রেতাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বাজারে চালের দাম আরও এক দফা বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে চিকন আর মোটা চালের 50 কেজির বস্তায় দর বেড়েছে 250 থেকে 300 টাকা, আর খুচরা কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন মিল মালিকদের কারসাজিতে চালের বাজারে এই অস্থিরতা। যে চাল কিনলাম গত পরশু কিনছি আপনার 55 টাকা কেজি, ওটা আজকে 60 টাকা কেজি, দাম বেড়ে গেছে। নির্বাচনের 4-5 দিন আগে হঠাৎ করে চালের দাম বেড়ে 1 সপ্তাহের মাথায় আমরা কেজি প্রতি 4-5 টাকা করে বেড়ে গেছে। এটার মেলারা জিজ্ঞেস করলে ধানের দাম বেশি। কেজিতে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। 650 টাকায় বিক্রির সিদ্ধান্ত হলেও বিক্রি হচ্ছে 700 টাকায়, আর মাসখানেক ধরে প্রতি সপ্তাহে 10 থেকে 20 টাকা করে বাড়ছে ব্রয়লার আর সোনালী মুরগির দরও। এমন অবস্থায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পৃথক মন্ত্রণালয়ের দাবি ক্রেতাদের। আমাদের ব্রয়লার কিনে 192 টাকা, 195 টাকা কেজি, আমরা 210 টাকা কেজি বিক্রি করতেছি। আমরা যেভাবে কিনে আনি এটা হয়তো 8 টাকা 10 টাকা এইভাবে লাভ করে বিক্রি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমার মনে হয় যে একটা নতুন মন্ত্রণালয় করলে পরে মনে হয় যে যদি বাজার ব্যবস্থা মনিটরিংটা সঠিকভাবে হয় তাহলে মনে হয় বাজার একটা কন্ট্রোলিং আসবে। এদিকে মাসখানেক আগের বেড়ে যাওয়া দরে বিক্রি হচ্ছে মসুর ছোলা আর ডাবলি ডাল। নতুন করে 40 থেকে 50 টাকা বেড়েছে মুগ ডালে। 15 দিন আগের 200 থেকে 400 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে এলাচ লবঙ্গ। ছোট মিডিয়াম যে এলাচটা ওটা ছিল 1600 টাকা, ওটা এখন 2400 থেকে 2500 টাকা কেজি, আর যেটা ভালো মানের বড় জাম্বো এলাচ ওটা চলে আপনার 1700 টাকা কেজি, প্রতি কেজি এলাচে 1000 টাকা বাড়ছে। নির্বাচনের আগে কিনছি 60 টাকা কেজি, আর কালকা কিনে আনলাম 68 টাকা কেজি, 1 কেজি ডাইলে 1 কাটাইলে 8 টাকা বাড়ছে। সবজি সহ বিভিন্ন ইয়ের মৌসুম, কিন্তু আসলে দামটা এখনও একটু চাঙ্গাই আছে বলে আমাদের কাছে মনে হয়। দামটা একটু সহনীয় পর্যায়ে থাকলে সবার জন্য ভালো হবে আর কি। এছাড়া প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, পেঁয়াজ 90 থেকে 100 টাকা কেজি দরে। ভরা মৌসুমেও সিম, বেগুন, ফুলকপির মতো শীতকালীন সবজি বিক্রি হচ্ছে সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 100 টাকায়। রঞ্জিবুল মিজান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।